উসমান ও সুলতান সুলেমান খ্যাত অভিনেতা বুরাক এজিবিটের সঙ্গে চাইলে দেখা করার সুযোগ পাবেন না ভক্তরা। শুধু ভাগ্যবান ভক্তরাই পাবেন ঢাকায় অবস্থানরত প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ। জনপ্রিয় এ অভিনেতা আরও বলেছেন, গুলশান একের সিঙ্গার বেকোর স্টোরে দুপুরে দেখা হওয়ার কথা। ভক্তদের উদ্দেশ্যেই তিনি এ কথা লিখেছেন। I am the one, I came to Bangladesh. Tomorrow I will be at Singer Beko concert store in Dhaka. Dhaka ho. See you. শুক্রবার 24 মে ঢাকায় পৌঁছান জনপ্রিয় এ অভিনেতা। ঢাকায় পৌঁছানোর আগে বৃহস্পতিবার 23 মে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজে বুরাক জানান তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা। সুস্বাগতম মালকো চলু। ধন্যবাদ চাহাপনা, আমার সৌভাগ্য আবার আপনাকে দেখার সুযোগ পেয়েছি। তুমি কেমন আছো, সব ভালো তো? আসার পথে গুপ্ত ঘাতকদের কবলে পড়েছিলাম, আমাকে মারতে এসেছিল। কারা হামলা করেছিল তোমাকে? ভেনিসীয় সৈন্য। এটা সম্ভব না বালিবে, ভেনিসীয়দের সাথে মৈত্রী চুক্তির আলোচনা চলছে। জানা গেছে বহুজাতিক একটি প্রতিষ্ঠান তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বুরাককে, আর সেই আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক এজিবিট। বহুজাতিক সে কোম্পানি থেকে যারা পণ্য কিনেছেন তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ী এ প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আগামী 26 মে বিজয়ী ভক্তদের সঙ্গে দেখা করবেন বুরা। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিনোদন জগতের সব খবর একসাথে। চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।